নমস্কার, এই মুহূর্তত আহি পৰিছে ৰাজ্যখনৰ বাবে ৰাতিপুৱাৰ কেইবাটাও বিগ ব্ৰেকিং নিউজ। আজি হৈছে 12 নৱেম্বৰ। অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এনেধৰণৰ খবৰ খবৰ দিটো চাবৰ কাৰণে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব। এই মুহূৰ্তত এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰবীণ পৰ্বতাৰোহী মণি খৰণীয়াৰ দেখাৱসান ঘটিছে। অসম পৰ্বতাৰোহণ খণ্ডাৰ প্ৰাক্তন সদস্য তথা ৰাজ্যৰ জ্যেষ্ঠ পৰ্বতাৰোহী মণি খৰণীয়াৰ পৰলোক প্ৰাপ্তি কৰিছে। মৃত্যুৰ সময়ত তেওঁ বয়স আছিলে 64 বছৰ। আন এটা খবৰ হৈছে, পুনৰ এবাৰ ভূমিকম্পৰ জোকাৰণি অনুভূত হৈছে ৰাজধানী দিল্লীত। ৰিখটাৰ স্কেলত এই ভূমিকম্পৰ প্ৰাবল্য আছিল 2.6। ভূমিকম্পৰ তীব্ৰতা অতি কম হোৱাৰ বাবে কোনো ক্ষয় ক্ষতি হোৱা নাই বুলি জানিব পৰা গৈছে। কালি বিয়লি 3:34 এই ভূমিকম্পৰ জোকাৰণি অনুভূত হৈছে। পৰাপক্ষ এনে কম প্ৰবল্যৰ ভূমিকম্প সাধাৰণ মানুহে অনুভৱ নকৰে, কিন্তু ধাৰাবাহিকভাৱে ৰাষ্ট্ৰীয় ৰাজধানীত ভূমিকম্প আহি থকা বিষয়টোৱে সাধাৰণ লোকক এতিয়া চিন্তিত কৰি তুলিছে। আন এক ডাঙৰ খবৰ হৈছে, কংগ্ৰেছ নেতা ৰকিবুল হুছেইনে এটা ডাঙৰ মন্তব্য কৰিছে। অলপ ভোটত হৰা সুৰেশ বৰা আনলাকি ব্যক্তি, এই মন্তব্য কৰিছে কংগ্ৰেছ নেতা ৰকিবুল হুছেইনে। ৰকিবুল হুছেইনে কয় যে অলপ ভোটত হৰা সুৰেশ বৰা আনলাকি ব্যক্তি। এনেকুৱা হতাশগ্ৰস্ত, নিৰাশ আৰু আনলাকি ব্যক্তিসকলক বিজেপিক দি দিছো বুলি মন্তব্য কৰিছে ৰকিবুল হুছেইনে। আন এক ডাঙৰ খবৰ হৈছে, 14 ঘণ্টাত 8 ঘণ্টা ভূমিকম্পৰ জোকাৰণি। ভাবিবই আপুনি নোৱাৰিব, 14 ঘণ্টাৰ ভিতৰতে 8 ঘণ্টা ভূমিকম্পৰ জোকাৰণি। ভূমিকম্পই কঁপাইছে আইচলেণ্ড। মাত্ৰ 14 ঘণ্টাত 8 ঘণ্টা ভূমিকম্পৰ জোকাৰণি অনুভূত হৈছে দেশখনত। চৰকাৰে আগ্নেয়গিৰিৰ সম্ভাৱনা প্ৰকাশ কৰি সতৰ্কবাণী জাৰি কৰিছে। জানিব পৰা মতে আইচলেণ্ডৰ ৰেগজাঞ্চ মালভূমি এই ভূমিকম্পৰ উৎস। প্ৰশাসনিক বিষয়াসকলে কয় যে গ্ৰিণ্ডাৰভিকৰ উত্তৰ দিশৰ কেইবাবাৰো তীব্ৰ ভূমিকম্পৰ জোকাৰণি অনুভূত হৈছিল। তাত সৰ্বোচ্চ কম্পন আছিল 5.2 ৰিখটাৰ স্কেল। পৰৱৰ্তী ডাঙৰ খবৰটো হৈছে, ভূপেন বৰা, ৰকিবুল হুছেইন আৰু গৌৰৱ গগৈলৈ মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাৰ পাম্পাৰ অফাৰ। প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন কুমাৰ বৰাক 25 কোটি টকাৰ টিকাৰ অফাৰ আগবঢ়াইছে ৰাজ্যৰ জলসম্পদ বিভাগৰ মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাই। নগাঁও জিলাৰ কংগ্ৰেছৰ সভাপতি সুৰেশ বৰাই কংগ্ৰেছ ত্যাগ কৰি বিজেপিত যোগদান কৰাৰ সন্দৰ্ভত ভূপেন বৰাই কৰা মন্তব্যৰ প্ৰত্যুত্তৰ দিবলৈ গৈ এই অফাৰ আগবঢ়াইছে জয়ন্ত মল্ল বৰুৱাই। উল্লেখযোগ্য যে নগাঁও জিলা কংগ্ৰেছৰ সভাপতি সুৰেশ বৰাই দল ত্যাগ কৰি বিজেপিত যোগদান কৰাৰ সন্দৰ্ভত ভূপেন বৰাই প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰি কৈছিল যে 12 কোটি টকাৰ টিকা লাভ কৰাৰ বাবেই সুৰেশ বৰাই কংগ্ৰেছ ত্যাগ কৰি বিজেপিত যোগদান কৰিছে। প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাই এই মন্তব্যৰ প্ৰতিক্ৰিয়া মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাই কয় যে মন্ত্ৰী হিচাপে ময়ে জল জীৱন মিছনৰ 25 কোটি টকাৰ ঠিকা দিব পৰা হৈ আছো। ভূপেন বৰাক আহ্বান জনাইছো যে 25 কোটিৰ ঠিকা লওক আৰু বিজেপিত যোগদান কৰক। কেৱল ইয়াই নহয়, তেওঁ ৰকিবুল হুছেইনক 30 কোটি, গৌৰৱ গগৈক 40 কোটি টকাৰ ঠিকা দিয়াৰ কথা কৈ তেওঁলোককো বিজেপিত যোগদান কৰিবলৈ আহ্বান জনাইছে। লগতে তেওঁ কয় যে আজিৰ দিনত ভাৰতীয় সভ্যতা সংস্কৃতিক বিশ্বাস কৰা মানুহে কংগ্ৰেছ দল কৰিব নোৱাৰে। প্ৰত্যেকজন ভাৰতীয় মানুহে বিজেপিত যোগদান কৰিব পাৰি নেকি সেই বিষয়ে ভাবি আছে। মন্ত্ৰীগৰাকীয়ে লগতে কয় যে আজিৰ তাৰিখত তেওঁলোক যাকেই দলত ল'ব বিচাৰে তেওঁলোকে দল লৈ আহিব। কিছুমান মানুহক দলত ল'ব নোৱাৰে, তেওঁলোকে যিদৰে আশা কৰে সেইদৰে স্থান দিব নোৱাৰোঁ। এনেধৰণৰ ৰাজনৈতিক উচ্চ আকাংক্ষা থকা মানুহক এতিয়া ল'ব পৰা নাই। আন এটা খবৰ হৈছে, মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই কয় যে হিন্দু বা সনাতন ধৰ্মৰ প্ৰতি কংগ্ৰেছৰ কোনো সন্মান নাই। শেহতীয়াকৈ কংগ্ৰেছ দলৰ বিধায়ক আফতাবুদ্দিন মোল্লাই হিন্দু পুৰোহিত সন্দৰ্ভত কৰা এক মন্তব্যক লৈ তীব্ৰ আন্দোলনৰ সৃষ্টি হৈছিল, তীব্ৰ সমালোচনা হৈছিল আৰু এইদৰে কংগ্ৰেছক আক্ৰমণ কৰিছে মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই।
মন্ত্রী বিজয় সাদরিকায় কয় যে কংগ্রেস বিধায়ক আফতাবউদ্দিন মোল্লাই আমার হিন্দু ধর্মের বিরুদ্ধে ঘৃণামূলক ভাষণ দিছিল, কংগ্রেসের হিন্দু সনাতন ধর্মের প্রতি কোনো সম্মান নাই। পরবর্তী খবর হয়েছে ক্ষমাগত নির্বাচনক লই রাজ্য কংগ্রেস বিজেপির কুচকাওয়াজ, বিজেপিক প্রত্যাহ্বান জানাই কংগ্রেসের ব্যতিক্রমী পদক্ষেপ। একদিনাই শতাধিক কংগ্রেস কর্মীর বিশাল ক্ষমতল দেখবলে পাওয়া গেছে ধেমাজিত। যুব কংগ্রেসের উদ্যোগত ইয়ুথ জুড়ু যাত্রা আরম্ভ করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তর দরে ধেমাজি জেলাতেও ইয়ুথ জুড়ু যাত্রার রূপায়ণ করা হয়েছে। ধেমাজির তেলিজানোরপর আরম্ভ ইয়ুথ জুড়ু যাত্রা, আনহাতে আজ বিজেপির যোগদান করেছে কংগ্রেস কর্মী, তৃণমূল কংগ্রেসের কর্মীও যোগদান করেছে বিজেপিত। রাজ্যিক বিজেপির মুখ্য কার্যালয়ত সম্পন্ন হয়েছে যোগদান কার্যসূচী। আপদ উদ্ধার আর নারায়ণ কবচ লই বিজেপিত যোগদান সুরেশ বরার। পরবর্তী খবর হয়েছে ডিব্রুগড়ের কুমারণী সিঙাত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত স্কুটি আর বাইকের মাজত মুখামুখি সংঘর্ষ হয়েছে, গুরুতরভাবে আহত হয়েছে 3 জনক বাইক আরোহী। সংকটজনক অবস্থা 3 বাইক আরোহীক MCH লৈ প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা পতিত হোন্ডা একটিভাখন নম্বর হয়েছে AS06AA6480। পরবর্তী ডর খবরটি হয়েছে লাখ লাখ কৃষক এটা ভাল খবর সরকারে প্রদান করেছে, শীঘ্রেই আপনি করক এইকটা কাম, অন্যথা আপনি হেরুয়াব লাগিব লাখ লাখ টাকা। জানাই আসো এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ, কেন কৃষকর সরকারে আনিছে বৃহৎ আসনি। 1 নভেম্বরের সরকারে আরম্ভ করেছে সরকারি আসনি, আপনি শীঘ্রেই বীমা করক আপনার খেতে। বরুদান সরিয়হ কুঁহিয়ার মাকৈ আর আলু শস্যের বীমা করক, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার অধীনত এই সুবিধা দিয়া হয়েছে। সরকারে মুক্তি করেছে কেটামান বিশেষ ফোন নম্বর, হেল্পলাইন নম্বর আপনি নোট করে থাক 1800 180 1551। অধিক জানিবর জেলা কৃষি বিষয়া কার্যালয় জনসেবা কেন্দ্র বীমা কোম্পানির সহ যোগাযোগ করিব পারিব। ওয়েবসাইট যোগে আপনি অধিক তথ্য জানিব পারিব। লাখ লাখ কৃষক লইয়া ডাঙর খবর সরকারে প্রদান করেছে। আন একটা ডাঙর খবর হয়েছে রাজ্যের পেনশনার সমূহ লই রাজ্য সরকারের বৃহৎ সকাশ, জীবন প্রমাণপত্র জমা দিবর বাবে যাব নালাগে আপনি ব্যাংকলৈ, ঘরের পরাই মিনিটতে জীবন প্রমাণপত্র দাখিল করিব পারিব। ইয়ার বাবে প্রথমে ডিজিটালাইজ করিব লাগিব জীবন প্রমাণপত্র, ঘরতে স্মার্টফোনের দ্বারা করিব পারিব ডিজিটালাইজ, মোবাইল নম্বরের সঙ্গে সংযোজিত হয়ে থাকিব লাগিব আধার নম্বর, OTP ভেরিফিকেশনের দ্বারা আপলোড করিব পারিব জীবন প্রমাণপত্র, পেনশন সেবা কেন্দ্র সমূহ লই গইও লাভ করিব পারিব এই সুবিধা, বায়োমেট্রিক ডিভাইস ব্যবহার করে জীবন প্রমাণপত্র দাখিল করিব পারিব। পরবর্তী খবর হয়েছে দর্শনের বলি হয়েছে 4 বছরীয় দলিত শিশু, দর্শক খুদ আরক্ষী উপ পরিদর্শক, আরক্ষীর খাকি পোশাকত কলা দাগ লগাইছে এজন আরক্ষী উপ পরিদর্শকে। দলিত সম্প্রদায়ের এগারী 4 বছরীয় নাবালিকা কন্যাক দর্শন করার গুরুতর অভিযোগ উত্থাপন করেছে এগারী নাবালিকাই। নাবালিকা কন্যাক দর্শন করার অভিযোগ উত্থাপন হয়েছে এইগারী আরক্ষী বিষয়ার বিরুদ্ধে। রাজস্থানের দৌসাত সংঘটিত হয়েছে এক লজ্জাজনক ঘটনা, জানিব পারা আমাদের নির্যাতিতা নাবালিকাগারী আর অভিযুক্ত আরক্ষী বিষয়াজনের একটা ঘরতে বাস করে, সেই সুযোগতে নিজের কোঠার ভিতর সুমাই প্রায় 1 ঘন্টা ধরে যৌন নির্যাতন চলাইছে কলঙ্কিত বিষয়াজনে। নির্যাতিত শিশুটি আর তোর পরিয়ালের অভিযোগের ভিত্তিতেই আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে উপ পরিদর্শকজনক।